প্রতিটা জীবন তৈরি হয় একটা ভ্রূণ বা ডিম থেকে। হ্যাঁ, কিন্তু আর্ট, হ্যাঁ, একজন আর্ট টিচার তোমাকে সবসময়ই বলবে যে ভালো করে সুন্দর স্কেচ তৈরি করার জন্য তোমাকে প্রথমে একটি গোলাকার বস্তু ছায়া দিয়ে প্র্যাকটিস করা উচিত, যেমন একটি ডিম। এটা আলো, ছায়া আর কীভাবে প্রতিটা গ্রেডের মাধ্যমে লাইট থেকে ডার্ক হয়, এই ধারণাগুলি শেখার জন্য এটা খুবই জরুরি। পেন্সিল শেডিং খুব সহজেই হয়ে যায় যখন তুমি এই ছোট ছোট বিষয়গুলি শিখে নেবে। এই ছবিটা আঁকার জন্য আমি গ্রেড মেথড ইউজ করেছি। আর এইভাবে গ্রেড তৈরি করে আঁকা ভালো নাকি খারাপ, এটার জন্য আমার ছবি আঁকার ওপর, আমার ছবি আঁকার আর্টিস্টিক স্কিলের ওপর কী প্রভাব পড়বে তা নিয়ে একটা ফুল ভিডিও বানাবো পরে। এবার এই ছবিটার ক্ষেত্রে যেমন একদিক থেকে লাইট আসতেছে আর তার বিপরীত দিকে ছায়া পড়তেছে, এটাকে আরও সিম্পলিফাই করে দেখলে একটা বক্সের আকারে দেখলে সে একই রকম, একদিকে লাইট আর একদিকে ডার্ক। ছায়ার দিকটা শুরুর দিকেই একদম ডার্ক না করে মিডল টোন দেওয়ার পর ধীরে ধীরে ডিটেলস অ্যাড করা যেতে পারে। এগুলো স্পেশালি মেকআপ ব্রাশ, কিন্তু এই ব্রাশগুলো দিয়ে পেন্সিল স্ট্রোকগুলো ব্লেন্ড করা খুব ভালো হয়। ব্ল্যান্ডিং স্টাম্পও ইউজ করতে পারো, দুটোই সেম রেজাল্ট দেবে। কিন্তু যেহেতু আমি বেশি রাফ সারফেসের পেপার ইউজ করি তাই আমি ব্ল্যান্ডিং করার জন্য বেশি ব্রাশ ইউজ করি, কিন্তু যেক্ষেত্রে স্মুথ পেপার ইউজ করি সেখানে ব্ল্যান্ডিং স্টাম্পই বেশি ভালো রেজাল্ট দেয়। এখন এই ছবিটার ব্যাকগ্রাউন্ড সেট করার জন্য আমি ইউজ করছি একটা মেকানিক্যাল পেন্সিল যেটাতে 2B লেড রয়েছে। আমি এই ধরনের মেকানিক্যাল পেন্সিল বেশি ইউজ করি কারণ এগুলোকে সাধারণ পেন্সিলের মতো বেশিবার ধরে শার্প করতে হয় না, তাতে একটু সময় বেঁচে যায়। তাছাড়া এই মেকানিক্যাল পেন্সিলগুলি হাতে ধরতে আর এটা দিয়ে ছবি আঁকতে একটা প্রিমিয়াম ফিল আছে। সারা বডি মেটালের তৈরি, একটু ভারী ভারী ভাব। ব্যাকগ্রাউন্ড মিডিয়ামভাবে সেট করার পর স্মুথলিভাবে ব্লেন্ড করার জন্য এই ধরনের তুলো ব্যবহার করছি। এটা দিয়ে হালকাভাবে ঘষে ঘষে স্মুথভাবে ব্লেন্ড করতে হবে, নাহলে কোথাও কোথাও ডার্ক স্পট পড়ে যেতে পারে। ব্যাকগ্রাউন্ডটা করবার সময় ধারে ধারে যেগুলো চলে গেছিলো সেগুলোকে ইলেকট্রিক ইরেজার দিয়ে মুছে দেওয়ার পর ধারের চুলগুলো করার জন্য প্রথমে ফার্স্ট লেয়ার অ্যাড করছি, মানে প্রথমেই একেবারে ডার্ক করছি না, প্রথমে লাইট পেন্সিল ইউজ করে লাইট ভ্যালু ক্রিয়েট করার চেষ্টা করছি, তারপর ধীরে ধীরে ডার্ক করবো।